পদ্মরানী ব্যাপারটা আগে আঁচ করেছিল। কনকলতার এই অবস্থা দেখে সে ছুটে এসে কনকলতার পাশে বসল এবং নানাভাবে কনকলতাকে সান্ত্বনা দিতে লাগল। পদ্মরানী বলল, শান্ত হন দিদিমণি, এতটা ভেঙে পড়লে চলবে কেন? মর্মদাহে পুনরায় ডুকরে উঠলেন কনকলতা, আর্তনাদ করে বললেন, পদ্মরে, এ কী হয়ে গেল আমার? পদ্মরানী বলল, কিছুই হয়নি দিদিমণি, সব কিছু সঠিকভাবে না জেনে এতটা উতলা হওয়া ঠিক নয়। পদ্ম, তার মতো মানুষ এত সহজে আপনাকে ভুলে গিয়ে অন্যদিকে মন দেবেন, এটা হতে পারে না দিদিমণি। কিন্তু আমি যে নিজের চোখে দেখলাম আর নিজের কানে শুনলাম, সঠিকভাবে জানার আর বাকি রইল কি? তবু আমার সন্দেহ আছে দিদিমণি, ছোট হুজুর আপনাকে ছাড়া আর কারো কথা ভাবতে পারেন, এটা কিছুতেই বিশ্বাস করা যায় না। হয়তো ওনাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে। অন্য কোনো সম্পর্ক? একেবারে অপর দুইজন যুবক যুবতীর মধ্যে এত গভীর টান আর কোন সম্পর্কে পয়দা হয়? ফরিদা বানু বেগম যদি বিবাহিতা মেয়ে হতেন, স্বামী সংসার থাকত, তাহলে হয়তো তোমার এ কথা ভেবে দেখতে পারতাম, কিন্তু তা তো আর নেই। দিদিমণি, দিদিমণি, তোমার এই ছোট হুজুরের মতো এমন একজন পুরুষকে স্বামী হিসাবে পাওয়ার জন্যে যেখানে যে কোনো রাজকন্যা বা সাজাদে আগুনে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করবে না, সেখানে ফরিদা বানু বেগম এমন কোন নয়া দুনিয়ার অরাত যে তোমার হুজুরের এমন উষ্ণ সমর্থন থাকা সত্ত্বেও তাকে অন্য নজরে দেখবেন? পদ্মরানী ফাঁপড়ে পড়ে গেল। তার দিদিমণির একথা ফেলেও দেওয়া যায় না। কিছুটা ইতস্তত করে ফের পদ্মরানী বলল, তবু আরও যাচাই করে দেখা উচিত দিদিমণি, ওটুকুতে একেবারে নিঃসন্দেহ হয়ে যাওয়া উচিত হবে না। অনেক ব্যাপারে তো আমরা যা ভাবি তা ঠিক হয় না। পদ্ম, আরও খোঁজ খবর নিন দিদিমণি। খোঁজ খবর? আরও কি খোঁজ খবর নেব রে পদ্ম, কেমন করে নেব? মনকে যদি একান্তই বুঝ দিতে না পারেন, তাহলে আপনিও ওই ভুলুয়ার সদরে এখন যান না, একটু বেরিয়ে আসুন না। এ সময় ওই ফরিদাবানু দিদিমণি আপনাকে বেড়াতে যাওয়ার জন্য এত অনুরোধ করে গেলেন, ওই উশিলায় এই সময়টুকু যান না আপনি ওখানে। হ্যাঁ, দুজনকে একসাথে এক জায়গায় পেলে, মানে দুজনের একসাথে মেলামেশা করায় কালেই ওদের আসল সম্পর্ক সঠিকভাবে আঁচ করতে পারবেন আপনি। আর যাকেই ফাঁকি দিতে পারুক, ওরা কোনো নারীর চোখকে ফাঁকি দিতে পারবে না। শুয়েছিলেন কনকলতা, এ কথায় ধর্মর করে উঠে বসলেন তিনি। একেবারে চরম কথায় পদ্মরানী বলেছে, দুজনকে এক জায়গায় চলাফেরা করতে দেখলে বাস্তবিকই সব কিছু সঠিকভাবে বোঝা যাবে, কথাটা বেজায় তার মনে ধরল। ফৌজদার সাহেবের কাছে গিয়ে তখনই তিনি বায়না ধরলেন, ফরিদাবানুর মকানে বেড়াতে যাবেন তিনি। অনেক করে বলে গেছেন ফরিদাবানু বেগম, তার অনুরোধ অগ্রাহ্য করা নিতান্তই বেয়াদবি। কনকলতা এখনই সে অনুরোধের মর্যাদা দিতে চান। প্রথমে একটু আপত্তি তুলে সে সবদি ফৌজদার সাহেবও রাজি হলেন কনকলতার প্রস্তাবে। তিনিও বেশ দায়ে ঠেকেছিলেন। এ সম্বন্ধে তাকেও বিশেষভাবে বলে গেছেন ফরিদাবানু। বলতে গেলে কনকলতাকে তাদের মাকানে নিয়ে যাওয়ার দায়িত্বটা ফরিদাবানু ফৌজদার সাহেবের উপরই ন্যস্ত করে গেছেন। ফৌজদার সাহেব নিজে যেতে পারলেন না, দবির খা, মজুদ্দিন মালিক আর পদ্মরানীকে সাথে দিয়ে শরীফ রেজার ভুলুয়ায় যাওয়ার দিন কয়েক পরেই কনকলতাকে তিনি পাঠিয়ে দিলেন সেখানে। ফরিদাবানুর বার্তা পেয়ে শরীফ রেজা ভুলুয়ার সদরে এসে হাজির হলেন। শাহ ফখরুদ্দিন সাহেবের বাসভবনে ঢুকতে তার সামনে পড়লেন সোনারগাঁয়ের সেনাপতি জাফর আলী খান। শরীফ রেজাকে দেখে জাফর আলী খান বিপুল উল্লাসে হৈ হৈ করে উঠলেন। বললেন, আরে এই যে ভাই সাহেব, আসুন আসুন, আপনার পথ চেয়ে থাকতে থাকতে আমার তো দুই চোখে রীতিমতো জ্বালা ধরে গেছে। ফৌজদার সাহেবের মকান থেকে এই ভুলুয়ার সদরে আসতে এত সময় লাগলো আপনার? এসব কথার অর্থ শরীফ রেজা কিছুই বুঝতে পারলেন না। তিনি সবিস্ময়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার ভাই সাহেব, কি হয়েছে এদিকে? জাফর আলী সাহেব তার আবেগের মাত্রাটা আরও খানিক বাড়িয়ে দিয়ে বললেন, বিগড়ে গেছে, বিগড়ে গেছে, বিলকুল বিগড়ে গেছে। কি যে সব কাণ্ড আপনাদের, এর খেয়ে পায়ে সাধিকার। বিগড়ে গেছে? কে বিগড়ে গেল? আপনাদের ওই ফরিদা বানু বেগম, যান আপনি গিয়ে থামান গিয়ে এখন তাকে।
বিগড়ে গেছে মানে? মানে ভাইয়ের দরদে বহিনের নিদ ঘুম হারাম হয়ে গেছে। ভাইকে আগে সুখী করতে না পারলে নিজের কোনো সুখের কথায় আপনার ওই পেয়ারের বহিন চিন্তা করতে পারছেন না। কীরকম রকমটা আবার কি? আপনার উপর হুজুর আইন শর্ত আরোপ করেছেন, তার ভাইকে আগে সুখী করার ব্যবস্থা করতে হবে আপনাকে, তারপর উনি আমার উপর সদয় হওয়ার বিষয়টা দয়া করে বিবেচনায় নেবেন, তার আগে নয়। কি আর করি, বাধ্য হয়ে হুজুর আইনের খতসহ আপনার কাছে লোক পাঠিয়ে দিয়ে এই যে আপনার পথ চেয়ে হত্যা দিয়ে পড়ে আছি। এবার শরীফ রেজাও হাসলেন, হাসতে হাসতে বললেন, বিষয়টা কিন্তু জিয়াদা হেয়ালি হয়ে যাচ্ছে ভাই সাহেব, আসল কথাটা কি তাই আগে খোলাসা করে বলুন। আসল কথা তো তামামি আপনার মধ্যে, মানে আপনাদের মধ্যে। আমাদের মধ্যে? বুঝলেন না, আপনাদের ওখানে ওই যে আম্মি যান না কনকলতা নামের কোনো এক আসমানি আওরাত বাস করেন, আসল কথা তো তাকে নিয়ে। কনকলতা? হ্যাঁ, ওই কনকলতা। ওই কনকলতাকে দেখে আসার পর থেকেই পেয়ারের বহিন আপনার বিলকুল আওয়ারা। কেন? তাকে তার চাই, তাকে ভাবি বানাবেন তিনি। মানে ওই ভাবি বানানোর আগে এই অধম জাফর আলী খানের মুখখানা উনি খোঁজ দিলে দর্শন করতে নারাজ। শরীফ রেজা অসহিষ্ণু হয়ে উঠলেন, বললেন, আহা, ওসব রসিকতা বাদ দিয়ে ব্যাপারটা একটু সোজা করে বলুন তো, ভাবি বানাবেন মানে কি? মানেটা হলো ওই কনকলতাকে দেখে খুবই মনে ধরেছে বহিনের আপনার, তিনি নাকি এক পরমা সুন্দরী আওরাত, তাকে দেখা মাত্রই আপনার এই খেয়ালি বহিনের মাথায় এই খেয়াল চেপেছে যে তার সুন্দর সুদর্শন ভাই এই শরীফ রেজা সাহেবের একমাত্র জুটি ওই মেয়েটি ছাড়া এ বিশ্ব আর কেউ হতে পারে না। আসলে নাকি ওর জন্যে আপনি পৃথিবীতে এসেছেন, আর আপনার জন্যে নাকি উনি এ মাটির ধরায় অবতীর্ণা হয়েছেন, কাজেই ওকে ছাড়া আপনার এবং আপনাকে ছাড়া ওর আর যোগ্য জুটি আল্লাহ তাআলার এ বিশাল বিশ্বে নেই। আচ্ছা, অতএব হে অধমাতীত অধম জাফর আলী খাঁ, তুমি যদি তোমার জীবনের কিছুমাত্র সুখ আহ্লাদের খোয়াব দেখতে চাও, তাহলে এই জুটিটা যেভাবে হোক আগে এক করে দাও, তারপর গিয়ে নিজের কথা ভাবো। তাহলে অর্থটা কি দাঁড়ালো? আরেক দফা দুলে উঠলেন জাফর আলী সাহেব, আপত্তির ঝড় তুলে বললেন, আরে আরে, এই দাঁড়িয়ে থেকে আপনি সব মানে অর্থ নেবেন নাকি? আসুন আসুন। জি, ওসব মানে অর্থ পরে, বহু দূর থেকে এসেছেন, আগে আসুন দহলিজে গিয়ে শান্ত হয়ে বসুন, এরপর যত মানে অর্থ চাই সব আপনি পাবেন। দহলিজে বসে জাফর আলী যা বললেন তা হল, কনকলতাকে ফরিদা বানুর খুবই মনে ধরেছে, তার ইচ্ছে যেভাবে হোক এ বিয়েটা জুটিয়ে দিতেই হবে। শরীফ রেজাকে ডেকে এনে তার মতামত জানা হোক, তিনি রাজি থাকলে কনকলতাকে রাজি করানোর দায়িত্ব ফরিদা বানুই নেবেন। কনকলতাকে মুসলমান হতে আর শরীফ রেজাকে শাদি করতে রাজি করানোর জন্যে 70 আবার তিনি ফৌজদার সাহেবের মকানে যাত্রা করবেন, কিন্তু তার আগে শরীফ রেজার মতামতটা দরকার। শরীফ রেজা নিজেই যদি রাজি না হন কনকলতাকে শাদি করতে, তাহলে তার কোনো কিছুই করার গরজ পড়বে না। এসব চিন্তা করে শরীফ রেজাকে এই জরুরিভাবে ডেকে আনা হয়েছে। এর জন্য এত তাড়াহুড়া কেন? এ প্রশ্ন করলে জাফর আলী বললেন, ফরিদা বানুর সাথে তার শাদির তামাম কথা পাকা হয়ে গেছে, যে কোনো একটা শুভ দিন দেখে এখনও এটা সুসম্পন্ন করা হবে, কিন্তু এরই মাঝে ফরিদা বানুর খেয়াল চেপেছে এ দুটো শাদি একসাথে হোক, কিংবা শরীফ রেজার শাদিটায় আগে হয়ে যাক। বড় এতিম মানুষ শরীফ রেজা, একেবারে সহায় সাথী অবলম্বনহীন, সুযোগ যখন পাওয়াই গেছে হাতের কাছে, তখন তার একটা সদ্গতি না করে নিজের স্বাদির আনন্দটা তিনি পুরোপুরি ভোগ করতে পারবেন না। তামাম কিছু শুনে শরীফ রেজার অন্তঃকরণ প্রফুল্ল হয়ে উঠল, একেবারে এক পরম প্রশ্নে হাত দিয়েছেন ফরিদা বানু। সেই সাথে এদের এই তাড়াহুড়া দেখে তিনি আবার চিন্তিত হয়ে পড়লেন, প্রসঙ্গটা শরীফ রেজার প্রিয় প্রসঙ্গ ঠিকই, কিন্তু স্বাদির প্রশ্ন পড়ে মরুক এই মুহূর্তে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার অবকাশটাই তার কোথায়। আহার বিরামান্তে জাফর আলী সাহেব সহ নিরিবিলি এক কক্ষে বসে ফরিদাবানু বেগম যখন এ প্রসঙ্গ তুললেন এবং সংক্ষেপে তার ইচ্ছার কথা ব্যক্ত করলেন, তখন শরীফ রেজা অতিশয় বিনয়ের সাথে বললেন, বহিন, আমাকে নিয়ে আপনার এই ইচ্ছা ইরাদার কথা এ জাফর আলী ভাই সাহেবের কাছে এসে আমি শুনেছি,
আপনার এ আন্তরিকতার প্রতি কিভাবে যে আমি সম্মান প্রদর্শন করব দিশে করতে পারছি না। আপনার এ মহৎ ইরাদার প্রসঙ্গে আমি আমার অভিমতটা এইভাবে পেশ করতে চাই যে আপনার এই পছন্দটা ঠিক যেন আমারই পছন্দ, আপনার এই অনুভূতি ঠিক যেন আমারই অন্তরের অনুভূতি। আমার স্থলে ভূমিকাটা আপনি গ্রহণ করেছেন, ফারাকটা স্রেফ এখানে। দরদের স্তরটা কত গভীর হলে যে একজনের অন্তরটা অন্যজনের কাছে সাফা হয়ে যায় তা এক কথায় বিন্যাস করা শক্ত। আপনার পাক দিলের সে গভীরতম দরদ আর স্নেহ মোহাব্বত লাভ করার নসিব যে পরম করুণাময় আল্লাহ তাআলা দান করেছেন আমাকে, সেজন্যে লাখবার আমি শুকর গুজারি করি। কিন্তু এখানে একটা মস্ত বড় প্রশ্ন রয়েছে বহিন। শরীফ রেজার বিনয়ে জাফর আলী সহ ফরিদা বানু বেগম অভিভূত হয়ে গেলেন। ফরিদা বানু বললেন, কি প্রশ্ন ভাইজান? শরীফ রেজা বললেন, আমার জন্যে এ প্রসঙ্গে এখন খুবই অগ্রিম প্রসঙ্গ বহিন। যে কাজে আমার হুজুর আমাকে নিয়োগ করে রেখেছেন তার একটা ফয়সলা হওয়ার আগে এসব কথা চিন্তা করার অবকাশ কোথায় আমার? জাফর সাহেব বললেন, অর্থাৎ? শরীফ রেজা বললেন, আমাদের নিয়ত তো আপনি জানেনই, দিন ও কওমের স্বার্থে বাঙ্গালা মুলুকের আজাদিটা অপরিহার্য। সেই আজাদি হাসিল হওয়ার আগে বিয়ে শাদি করে ঘর সংসার পেতে বসার প্রশ্নই তো কিছু আসে না। সে বিষয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে যাওয়াটাও যুক্তিহীন। বাঙ্গালা মুলুকের আজাদিটা কোনো দিনই যদি না আসে তাহলে কি করবেন? আজীবন এভাবেই থাকবেন? এভাবে থাকাটাই যদি নসিব হয় আমার, তাহলে তা থাকা ছাড়া গত্যন্তর কি বলুন? নিয়ত আর হুজুরের নির্দেশ থেকে বিচ্যুত হওয়ার কোনো প্রশ্নই তো ওঠে না। তাহলে কি তার অর্থ এই দাঁড়ায় না যে ঘর সংসার পাতার কোনো পরিকল্পনাই নেই আপনার? তা থাকবে না কেন? যে কাজ নিয়ে আছে এখন, আল্লাহর রহমে যথাসত্ত্ব তার একটা ফয়সলা হয়ে গেলেই ঘর সংসার পেতে বসবো অবশ্যই। সংসারটা কি দরবেশ হব এমন ইরাদা এখনও আমার নেই। শরীফ রেজার জিন্দগির এদিকটা গভীরভাবে তলিয়ে না দেখেই তার স্বাদির ব্যাপার নিয়ে ফরিদা বানু বেগম ব্যস্ত হয়ে উঠেছিলেন। স্বাদির ব্যাপারে শরীফ রেজার বাস্তব এ অন্তরায়টি সবিশেষ উপলব্ধি করে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। এ ব্যাপারে অতপর আর কি বলবেন, এতক্ষণ তাই স্থির করতে পারেননি। এবার শরীফ রেজার এ শেষ মন্তব্যের জেদ ধরে ফরিদা বানু সঙ্গে সঙ্গে বললেন, তাহলে ভাইজান, ঘর সংসার পাতার যখন ইরাদা আপনার আছেই, তাহলে স্বাদিটা এখন না করুন, পাত্রীটা চূড়ান্ত করে রাখতে আমাদের দোষ কি? এ নিয়ে আমি কথা বলি কনকলতার সাথে। শরীফ রেজা ঈষৎ হেসে বললেন, বহিন, অন্ধকার ভবিষ্যতের জন্য বর্তমানের কোনো সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কি আছে, ওই ভবিষ্যতের উদরে কেউ আমরা জানি না, অর্থাৎ ওই ভবিষ্যৎটা যে কিভাবে বর্তমান হয়ে দেখা দেবে, জিন্দেগির গতি, দেশ দুনিয়ার পরিস্থিতি আর শরীর স্বাস্থ্য মন যে কোন দিকে মোড় নেবে এখন তা কিছুই চূড়ান্তভাবে নির্ধারণ করা যায় না। তাহলে একটা ইচ্ছে আমরা মনে মনে পোষণ করতে পারি, মানে প্রাথমিকভাবে কাউকে আমরা মনে মনে পছন্দ করে রাখতে পারি, এমনকি ভবিষ্যতের জন্য তাকে আমরা দুর্বারভাবে আকাঙ্ক্ষা করতেও পারি। কিন্তু একটা অনির্দিষ্ট ও সুদূর ভবিষ্যৎ সম্মুখে রেখে কারোর সাথে কোনো প্রকার চূড়ান্ত ফয়সালায় বসতে যাওয়া এবং কোনো চূড়ান্ত ফয়সালা করে রাখা একেবারেই যুক্তিহীন। কে বলতে পারে পরিবর্তিত পরিস্থিতিতে এই ফয়সালা একেবারেই তুচ্ছ হয়ে যাবে না? ভাইজান, আমার দিলের যা কথা তা তো বলেই ফেলেছি আমি। আপনাদের মতো কনকলতাকে আমারও পছন্দ, কিন্তু যে শাদিটা কবে হবে বা আদৌ তা হবে কি না কিছুই ঠিক নেই। সে শাদির ব্যাপার নিয়ে কনকলতার সাথে এখন বসাটা যেমনই হাস্যস্পদ তেমনই অস্বস্তিকর। বরং যেভাবে এখন আছি সেটাই ভালো। এ ব্যাপারে প্রত্যক্ষ কোনো পদক্ষেপ নেওয়ার পরিবর্তে আপনাদের এই ইচ্ছা আল্লাহ তাআলা যেন সত্যি সত্যি পূরণ করেন, এ মর্মে তার কাছে প্রার্থনা করুন। সেটাই হবে এখন সবচেয়ে যোগ্য ও বুদ্ধিমানের কাজ। ফরিদা বানু বেগম থেমে গেলেন। জাফর আলী খোঁজ দিলে আওয়াজ দিলেন, সাব্বাস ভাই সাহেব, আপনি শুধু বাহাদুরই নন, একজন অত্যন্ত দানেশমন্দ আদমি, এলেমদার লোক। শরীফ রেজা হাসি মুখে বললেন, আমার ভাবনা না ভেবে আপনারা বরং আপনাদের নিয়ে ভাবুন। আপনাদের শাদিটা যথাসত্ত্বর সুসম্পন্ন হতে দেখলে আর আমার এই বহিনের দাম্পত্য জীবনটা মধুময় হয়ে উঠলে আপনারা আমার ভাবনা ভাবার চেয়ে আমি সত্যি সত্যি অধিক খুশি হব।
আনন্দে ফুলে উঠল জাফর আলী সাহেব। হাততালি বাজিয়ে জোশের সাথে বললেন, মারহাবা মারহাবা, আমি আবার আপনাকে মোবারকবাদ জানাই। শুধু সাধুবাদ জানালে হবে না, বহিনটাকে আমার খুশি করা চাই। এবার উল্লাসে ফেটে পড়লেন জাফর আলী। করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়ে তিনি চিৎকার করে বললেন, অদা, একদম ইমানদার ভদ্রলোকের অদা। বোরখাবৃতা ফরিদাবানু মুখের ঢাকনা তুলে এতক্ষণ বসেছিলেন, সরম এবার ত্রস্ত হস্তে মুখের ঢাকনা নামিয়ে দিয়ে তিনি উঠে দাঁড়ালেন। ঘর থেকে দ্রুতপদে বেরিয়ে যাবার কালে মুখের হাসি কাপড় দিয়ে চাপতে চাপতে বললেন, ভাইজান। এরপর আর কয়েকদিন শরীফের যা শাহ ফখরুদ্দিন সাহেবের মকানে মেহমান হয়ে রইলেন, এবং যারা সময় শাহ সাহেবের দপ্তরে আর জিয়াদা সময় শাহ সাহেবের অন্তরে হাজিরা দিয়ে কাটালেন। জরুরি এক কারণে সেদিন ফরিদাবানুর তালাশে শরীফরেজা ব্যস্তভাবে ফরিদাবানুর কক্ষের দিকে এলেন। ফরিদাবানুর কক্ষটা একটু আড়ালে, আর একটা কক্ষ প্রদক্ষিণ করে এলে ছোট্ট আর এক আঙ্গিনা, এবং আঙ্গিনার পরে বারান্দাযুক্ত কক্ষ। ফরিদাবানুর আঙ্গিনা থেকে আরেকটা সরু গলি বাগানের দিকে গেছে। এই গলিপথেই ফরিদাবানু যাতায়াত করেন ফুলবাগানে। ফরিদাবানুর কক্ষের দিকে স্বাভাবিকভাবেই লোক চলাচল কম। সামনের কক্ষ প্রদক্ষিণ করে শরীফ রেজা ব্যস্তভাবে এসে ফরিদাবানুর আঙ্গিনাতে পা দিলেন এবং পা দিয়ে হকচকিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি দেখলেন বারান্দাটির এক কোণে একটা ফুলের মালা অল্প একটু নাড়াচড়া করেই ফরিদাবানু তার সম্মুখে দণ্ডায়মান জাফর আলীর গলায় হাসতে হাসতে ফেলে দিলেন। চমকে উঠে জাফর আলী বললেন, আরে কি, এটা তোমার জন্য এনেছি। সে কথায় কান্না দিয়ে জাফর আলীর গলার দিকে চেয়ে থেকে ফরিদাবানু বললেন, মানিয়েছে, জব্বর মানিয়েছে। ফরিদাবানুর পেছনে একটু দূরে ফুল ভর্তি ঝুড়িসহ বাগানের এক বৃদ্ধ মালি দাঁড়িয়েছিল। তার মালাটা ফরিদাবানুর পছন্দ হয়েছে বোধে, সে খোঁজ দিলে আওয়াজ দিল, আর লাগবে হুজুরাইন? সবই এক পলকের ব্যাপার। মালা পরিয়ে দিতে দেখে শরীফ রেজা হোঁচট খেয়ে পেছন ফিরতে গেলেন, কিন্তু মালিকে সেখানে দেখে এবং এদের কথোপকথন শুনে তিনি বুঝলেন এটা কোনো নিভৃতের অন্তরঙ্গ বা গোপন ব্যাপার নয়, প্রকাশ্যে দাঁড়িয়ে এরাই রসিকতা করছেন। তখন ওখান থেকে তিনিও মালিকে উদ্দেশ্য করে আওয়াজ দিলেন, আরে লাগবেই তো, লাগবেই তো, খোস নসিব ছাড়া বদনসিব লোক তো এ মাকানে আরও দু একজন আছে, তারাও তো আশা করে দু একটা। সচকিত হয়ে সকলে সামনের দিকে তাকালেন। শরীফ রেজাকে দেখে জাফর আলী ও ফরিদাবানু হেসে ফেললেন। জাফর আলী অস্ফুট কণ্ঠে বললেন, ওরে ব্যাস মার্গিয়া, বলেই তিনি মালা খুলে সামনের এক তাকের উপর রাখলেন এবং লজ্জিতভাবে প্রস্থানোদ্যোগ করলেন। শরীফ রেজা তাদের দিকে আস্তে আস্তে বললেন, আরে আরে সরম কি, যান কেন? জাফর আলী সলজ্জভাবে বললেন, পাগল, এমনিতেই চোরাপথে অন্তর্মহলে ঢুকেছি, এরপর আর দেরি করলে গর্দান থাকবে আমার। জাফর আলীকে বিদায় হতে দেখে তার সঙ্গের মালিটা জিজ্ঞাসু কণ্ঠে বলল, হুজুর। জাফর আলী বললেন, এসো এসো, ঢের হয়েছে, আর মালা বিলিয়ে কাজ নেই। দ্রুতপদে জাফর আলী বারান্দার নিচে নেমে এলেন। তা দেখে শরীফ রেজা বললেন, আর সে কি, যাবেনি যদি তাহলে এ মালাটা এখানে ফেলে যাচ্ছেন কেন? এটা তো উপহারের জিনিস। প্রস্থানরত জাফর আলী এর জবাবে বললেন, উপহার আমি আমার বড় কুটুমকে, তবা গুরুজনকে দিয়ে গেলাম, তার একটু দোয়া পেলেও আখের আমাদের উজালা হবে। মুখের হাসি চাপতে চাপতে দ্রুতপদে বেরিয়ে গেলেন জাফর আলী। মালিটাও তার পেছনে ছুটল। শরীফ রেজা ফরিদাবানুকে বললেন, তাজ্জব, ব্যাপারটা কি? সরম পেয়ে ফরিদাবানু নতমস্তকে চুপচাপ দাঁড়িয়েছিলেন। জবাবে তিনি মুখ তুলে লজ্জিত কণ্ঠে বললেন, বেচারা খুব সরম পেয়েছেন। কেন কেন? মালাটা তার পছন্দ হয়, উনি মালিকে নিয়ে বাগান থেকে আমার এখানে এসেছিলেন, এসে উনি মালাটা আমাকে দিলেন, তার পরেরটুকু তো সবই দেখলেন আপনি। সরমে পুনরায় মুখ নামালেন ফরিদাবানু। শরীফ রেজা উৎসাহ দিয়ে বললেন, আরে আরে এতে এত সরম পাওয়ার কী আছে, শাদি মোবারক সুসম্পন্ন হতে যে আর দেরি হওয়াটা আদৌ ঠিক নয়, এটা আমি বুঝতে পারাটা তো খারাপ কিছু নয়, বরং বলতে পারো ভালোই হলো একদিক দিয়ে। ভাইজান, শাহ চাচা ব্যস্ত মানুষ, সব কিছু তার খেয়াল থাকা সম্ভব নয়, বড় ভাই হিসাবে আমারও তো একটা কর্তব্য আছে, এ ব্যাপারে যাতে করে সত্তর সত্তর পদক্ষেপ নেন তিনি, আমি সেটা দেখব এখন। আর চোখে চেয়ে লজ্জাজড়িত হাসি মুখে ফরিদাবানু বললেন, ভালো হচ্ছে না কিন্তু। কোনটা ভালো কোনটা মন্দ
বহিনের চেয়ে ভাইজান তা ভালো বোঝেন, কিন্তু সে কথা থাক এখন, হাতে আমার সময় নেই, যে কথা বলতে এসেছি তাই বলে এক্ষুনি আমাকে বেরোতে হবে। আস্তে আস্তে মুখ তুললেন ফরিদা বানু, প্রশ্ন করলেন, কি কথা ভাইজান? ইনসান আলী সাহেবের সাথে এক্ষুনি একটু বাইরে যাচ্ছি, খুব জরুরি, ফিরতে হয়তো দু একদিন দেরি হবে। ভাইজান না বলে উধাও হলে বহিন আমার গোসা হবেন, এই জন্যে বলতে আসা। আমি চলি বহিন, এক্ষুনি? হ্যাঁ, এমনিতেই দেরি হলো অনেকখানি, চলি। শরীফিজা ঘুরে দাঁড়ালেন, ফরিদাবানু তড়িৎ পেকে তার সামনে এসে বললেন, দাঁড়ান দাঁড়ান। বলে তিনি অত্যন্ত দ্রুতপদে তাক থেকে মালাটা নিয়ে এলেন এবং ফের বললেন, এটা উনি আপনাকেই দিয়ে গেছেন ভাইজান, আপনি আমাদের প্রাণ খুলে দোয়া করুন। বলতে বলতে শরীফ রেজা বুঝে ওঠার আগেই ফরিদাবানু মালাটা শরীফ রেজার গলায় পরিয়ে দিলেন এবং তাকে কদমবুচি করতে লাগলেন। ঘটনার বিভ্রাট। জাফর আলী সাহেবের গলায় মালা পরিয়ে দিতে দেখে শরীফ রেজা যেখানে এসে হকচকিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, ঠিক এই মুহূর্তে পদ্মরানী সহকারে কনকলতা সেই জায়গাতে এসে এই দৃশ্য দেখে স্রেফ দাঁড়িয়েই গেলেন না, সর্পদৃষ্টপথ চমকে উঠলেন ভীষণভাবে। আজই একটু আগে কনকলতারা ফরিদা বানুরের মকানে এসে পৌঁছলেন, আদিল খা সদর ফটকেই ছিলেন। এদের দেখে তিনি অত্যন্ত খোঁজ দিলে ও ব্যস্ততার সাথে দোস্ত মেরে দোস্ত বলে ছুটে গিয়ে দবির খাঁকে জড়িয়ে ধরলেন। অতপর পুরুষদের সাথে কোলাকুলি ও মুসাফা শেষ করে তিনি একজন পরিচারিকাকে ডাক দিলেন। পরিচারিকাটি মারফত কনকলতা ও পদ্মকে অন্দরে পাঠিয়ে দিয়ে দবির খাঁদের নিয়ে তিনি বিশ্রাম কক্ষে গেলেন। অন্দরমহলে প্রবেশ করার কালে কনকলতা পরিচারিকাটিকে প্রশ্ন করলেন, ফরিদাবানু আপার শরীর স্বাস্থ্য কেমন এখন, ভালো তো? পরিচারিকাটি বিনীতভাবে জবাব দিলেন, জি জি ভালো। তিনি এখন কোথায়? তার ঘরে আছেন দেখছি। আচ্ছা, শরীফ রেজা নামে একজন মেহমান আছেন না এখানে? জি হ্যাঁ আছেন। তিনি কোথায় থাকেন, এ অন্দরমহলেই? জি, রাতে তিনি মহলের এক বাইরের কক্ষে থাকেন, তবে দিনে প্রায় সবসময়ই ভেতরেই তিনি থাকেন। তাই তা এখনো কি ভেতরে আছেন উনি? জি তাই আছেন। কোথায় আছেন ভেতরে? ওই আপার মহলেই বোধ হয়। পদ্মরানীর মুখের দিকে কনকলতা এবার অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন এবং সবিস্ময়ে প্রশ্ন করলেন, আপার মহলে মানে? ফরিদা আপার মহলে? জি হ্যাঁ, তাকে ওই দিকেই যেতে দেখেছি। উনি কি বেশিরভাগ সময় তোমাদের আপার মহলে থাকেন? হেসে ফেলল পরিচারিকাটি। সে বলল, তো আর কোথায় থাকবেন, এই মহলে আপা ছাড়া তাদের মতো মানুষের তো কথা বলার উপযুক্ত আর কেউ নেই। তাই বলে সর্বক্ষণ? সর্বক্ষণই তো, ওই সাহেবকেও বেশিক্ষণ বাইরে থাকতে দেখিনি। আবার আপা একটু না দেখলেই ওই সাহেবকে ডাকাডাকি শুরু করেন, উনাদের দুজনের মধ্যে খুব মিল তো। আবার কনকলতা ও পদ্মরানীর মধ্যে চোখাচোখি হল। পরিচারিকাটি এদের নিয়ে ইতোমধ্যেই ফরিদাবানুর কক্ষের কাছে এসেছিল। ফরিদাবানুর কক্ষে যাওয়ার পথটা এদের দেখিয়ে দিয়ে পরিচারিকাটি এখান থেকে বিদায় হল। কনকলতারা এগিয়ে ফরিদাবানুর আঙ্গিনায় এসে পা দিয়েই এ দৃশ্য দেখে চমকে গিয়ে দাঁড়িয়ে গেলেন। মুসলমানদের জন্য কারো গলায় মালা দেয়াটা তেমন কিছু ব্যাপার নয়, কিন্তু হিন্দুদের নজরে এ মালা দেওয়ার অর্থই হল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া। অনুষ্ঠানাদি যখনই দা হোক, মালা দেয়ায় বিয়ে বা বিয়ে হওয়ার অঙ্গীকার। কনকলতা ও পদ্মরানী এই দুজনই হিন্দু রমণী, এ অনুভূতি এদের একদম দিলের সাথে গাঁথা। ফলে এ দৃশ্য দেখামাত্রই কনকলতার দিলটা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গেল, শুকিয়ে বিবর্ণ হল পদ্মরানীর মুখমণ্ডল। শরীফ রেজাকে কদমবুচি করে উঠে এদিকে তাকিয়ে ফরিদাবানু কলকণ্ঠে বলে উঠলেন, আরে কি বহিন যে! বলে তিনি এদের কাছে ছুটে এলেন এবং এদের কক্ষের দিকে টেনে নিতে নিতে তিনি অনর্গল বলতে লাগলেন, কখন এলেন, কি করে এলেন, কেমন আছেন, ইত্যাদি ইত্যাদি। মালা খুলে হাতে নিয়ে শরীফ রেজা এগিয়ে এসে সানন্দে বললেন, কি তাজ্জব, আপনি সাথে আর কে কে আছেন? শরীফ রেজার মুখের দিয়ে চকিতে একবার চোখ তুলে কনকলতার মুখখানা বিবর্ণ হয়ে গেল। তার কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে বা তাকে আর একবারও চোখ তুলে না দেখে কনকলতা ফরিদাবানুর সাথে আলাপরতা হলেন এবং ফরিদাবানুর সাথে তার কক্ষে এসে বসলেন। শরীফ রেজাও এদের পিছু পিছু কক্ষে এসে ঢুকলে কনকলতা তিক্ত কণ্ঠে বললেন, আপা, এসব পুরুষ মানুষ জেনানাদের কক্ষে এসে ঢুকবে কেন, ওকে বাইরে যেতে বলুন। ফরিদাবানু ও শরীফ রেজা উভয়ে একথায় আকাশ থেকে পড়লেন।
পরম বিষয়ে ফরিদাবানু বললেন, সে কি, একে আপনি চেনেন না? এই তো সেই শরীফ রেজা সাহেব। মুখখানা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে কনকলতা নাখোশ কণ্ঠে বললেন, কেন চিনব না ওকে? ওদের মতো মানুষকে চিনতে খুব বেশি সময় লাগে। ফরিদাবানু ব্যথিত কণ্ঠে বললেন, বহিন। কনকলতাও একই রকম তিক্ত কণ্ঠে বললেন, যাক কিছুদিন, এরপর আপনি ওকে ঠিকই চিনতে পারবেন আপা। তা যাক সে কথা, অনেক দূর থেকে তেতেপুরে এসেছি, ওনাকে যেতে বলুন, আমরা একটু সহজ হই। বলতে কিছুই হল না, ফরিদাবানু চোখ তুলে দেখলেন শরীফ রেজা ইতোমধ্যে সেখান থেকে উধাও হয়ে গেছেন। এরপর ভদ্রতার খাতিরে কনকলতা সে রাতটা কোনো মতে ফরিদাবানুর মেহমান হয়ে কাটালেন। পরের দিনই তিনি ফালতু এক বাহানায় সকলের কাছে বিদায় নিয়ে নিজ মকানে রওনা হলেন। শরীফ রেজার প্রসঙ্গ কনকলতার কাছে একেবারেই অবাঞ্ছিত দেখে কনকলতার মেহমানদারি করার মধ্যে ফরিদাবানুও জোশ কিছু পেলেন না, ফলে অল্প কথায় তিনিও তাকে বিদায় দিলেন। ইনসান আলী সাহেবের সাথে যেখানে যাবার কথা, ফরিদাবানুর ঘর থেকে বিধ্বস্ত দিলে বেরিয়ে শরীফ রেজা সেখানেই চলে গেলেন। দিন কয়েক তার সাথে সদরের বাইরে কাটিয়ে শরীফ রেজা শাহ সাহেবের মাকানে এসে দেখলেন কনকলতারা ইতোমধ্যেই চলে গেছেন। ফরিদাবানু বেগমের প্রবল অনিচ্ছা সত্ত্বেও শিগগিরই আবার আসবেন বলে কথা দিয়ে শরীফ রেজাও সফর থেকে ফিরে আসার পরের দিনই বিদায় নিলেন এবং ভুলুয়ার সদর থেকে সরাসরি ফের ফৌজদার সাহেবের মাকানে এসে হাজির হলেন। কনকলতার এই পরিবর্তনের যথাযথ কারণ শরীফ রেজা তালাশ করে পেলেন না। ফরিদাবানুকে তিনি বোনের মতো স্নেহ করেন, গলদ কিছুই নেই এখানে। কাজেই ফরিদাবানুর সাথে তার অন্তরঙ্গ মেলামেশা কনকলতার এই পরিবর্তন কারণ হতে পারে এমন কোনো ধারণাই শরীফ রেজার দিলে কখনো এলো না। ও নিয়ে ভাবতেই তিনি গেলেন না। তিনি সোচ করে দেখলেন শাহ সাহেবের মকানে গিয়েই নয়, কনকলতা বিগড়ে আছেন তো আগে থেকেই। তার খেয়াল হল লখনৌতি থেকে ফিরে আসার পর থেকে কনকলতা তার উপর বেশ নারাজ। শরীফ রেজার ধারণা হল কনকলতা তার নিরবিচ্ছিন্ন সঙ্গ ও সান্নিধ্য কামনা করে এসেছেন, তা না পাওয়ার কারণেই হয়তো তার প্রতি কনকলতা ক্ষিপ্ত হয়ে উঠেছেন এবং তার উপর থেকে কনকলতার মোহ মহাব্বত উঠে গেছে। কিংবা এমনও হতে পারে তার এই দীর্ঘ সময় অনুপস্থিতির ফলে কনকলতার মনের গতি অন্যদিকে ঘুরে গেছে। তাকে যে এতদিন কনকলতার ভালো লেগেছিল এবং তার সেই ভালোবাসার যথাযথ মূল্য তিনি দেননি, হয়তো অন্য অবলম্বন পেয়ে কনকলতা তার শোধ আজ এভাবে নিচ্ছেন। তার এই ধারণাগুলো আরও অধিক পোক্ত হল যখন তিনি দেখলেন ফৌজদার সাহেবের মাকানে তার ফিরে আসার পর কয়েকটা দিন কেটে যাওয়া সত্ত্বেও একটাবারও কনকলতা তার খবর নিতে এলেন না। শরীফ রেজা স্তম্ভিত হয়ে গেলেন। খোঁজ নিয়ে জানলেন কনকলতা ইদানিং ঘর থেকে বড় বেশি বেরোয় না, শরীফ খান সাহেবের খেদমতটুকু ছাড়া তার মাকানেও অধিক সময় থাকে না। তবুও শরীফ রেজা পথ চেয়ে রইলেন। আরও কয়েকদিন অপেক্ষা করার পর যখন দেখলেন কনকলতা আর এলেনই না, তখন নিজেই তিনি এক পা দু পা করে কনকলতার মাকানে এসে হাজির হলেন। হরিচরণ দেব ভেতরের ব্যাপার তেমন একটা জানতেন না। তিনি সমাদরে শরীফ রেজাকে ভেতরে ডেকে নিলেন এবং কনকলতার কাছে খবর পৌঁছে দিলেন। শরীফ রেজার আগমন বার্তা পেয়ে জ্বলে উঠলেন কনকলতা। তিনি অত্যন্ত গোস্বাভরে ঘর থেকে বেরিয়ে এলেন। শরীফ রেজা তখনও উঠোনেই দাঁড়িয়েছিলেন। তার প্রতি কোনো প্রকার সৌজন্য প্রকাশ না করেই কনকলতা প্রশ্ন করলেন, আপনি এখানে মানে? শরীফ রেজা ইতস্তত করে বললেন, মানে আপনার সাথে একটু সাক্ষাৎ করতে এলাম। আমার সাথে সাক্ষাৎ? আমার সাথে কি কাজ আপনার? শরীফ রেজা মনে এবার বল এনে বললেন, আচ্ছা কি হয়েছে আপনার বলুন তো, আমার সাথে হঠাৎ আপনি এমন আচরণ করছেন কেন? কনকলতা তিক্ত কণ্ঠে বললেন, তার আগে আপনি বলুন, একজন যুবতী হিন্দু মেয়ের বাড়িতে আপনি কি মতলবে ঢুকেছেন? বল্লমের ফলার মতো এই কথাটা গিয়ে শরীফ রেজার কলিজায় আঘাত করল। তিনি আর্তনাদ করে বললেন, কনকলতা। কনকলতাও তার গলার তেজ বাড়িয়ে দিয়ে বললেন, থামুন, আপনি আমার কে যে আমার নাম ধরে ডাকছেন? শরীফ রেজা বিলকুল হতবুদ্ধি হয়ে গেলেন। জবাব খুঁজে না পেয়ে তিনি থতমত করে বললেন, মানে? কনকলতা বললেন, বড়বাবের মাকানে থাকেন বলে সৌজন্যের খাতিরে আপনাকে কিছুটা প্রশ্রয় আমি দিয়েছি, সেই সুযোগ নিয়ে আপনি এভাবে আমার মাকানে যখন তখন প্রবেশ করেন কেন? এতটুকু লজ্জা বা আত্মসম্মান বোধ নেই আপনার? ফেটে পড়লেন শরীফ রেজা। বললেন, খামোশ, আপনি কি বলতে চান?
কনকলতা টললেন না, একই রকম তেজের সাথে জবাব দিলেন, কি বলতে চাই তা আপনি বুঝেন না? আমি একজন ভিন্ন ধর্মের অবিবাহিত মেয়ে, আমার সমাজ গোত্র আছে, আমার ভবিষ্যৎ আছে, অন্যের আশ্রয়ে আছি বলে আমাকে আপনি ভোগের সামগ্রী বানাতে চান, এমন আপনার মনোবৃত্তি? শরীফ রেজা দিশেহারা হয়ে গেলেন। পুরুষ মানুষ হলে হয়তো আঘাত করেই বসতেন, এবার কি করবেন তিনি স্থির করতে না পেরে থরথর করে কাঁপতে লাগলেন। কাঁপতে কাঁপতে হঠাৎ তিনি অসহায়ভাবে আর্তনাদ করে উঠলেন, তার দু চোখ ফেটে পানির ঢল নেমে এলো। কান্নাজড়িত কণ্ঠে তিনি বললেন, আপনি থামুন, আপনি থামুন, আমি কি এমন ক্ষতি আপনার করেছিলাম যার জন্য কাছে টেনে নিয়ে আজ এত বড় আঘাত আমাকে করলেন আপনি? আমার মধ্যে কি এমন অপরাধটা পেলেন যার জন্য এমন আঘাত আমাকে করতে পারলেন আপনি? পদ্মরানী ইতোমধ্যে সামনে এসে দাঁড়িয়েছিলেন। সে অস্থির হয়ে বলল, ছোট হুজুর, ছোট হুজুর। শরীফ রেজা তখন টলতে টলতে বেরিয়ে যেতে শুরু করেছেন। তা দেখে পদ্মরানী আরও অধিক অস্থির হয়ে বলল, দিদিমণি, দিদিমণি, ছোট হুজুর চলে যাচ্ছেন। কনকলতা ছিটকে এসে পদ্মরানীর বুকের উপর আছাড় খেয়ে পড়লেন। তিনি সশব্দে ডুকরে কেঁদে উঠে বললেন, পদ্মরে, আর আমি বাঁচতে চাই না, আমার মাথায় তোরা মুগুর মার, শক্ত করে মুগুর মার। টলতে টলতে ঘরে ফিরে শরীফ রেজা তার চোখে মুখে পানি দিতেই ছুটে এলেন অবসরপ্রাপ্ত ফৌজদার সোলাইমান খান সাহেব। তিনি অত্যন্ত ব্যতিব্যস্ত অস্থির কণ্ঠে বললেন, শরীফ রেজা, লড়াই, লড়াই, তৈয়ার হয়ে যাও। হতবুদ্ধি শরীফ রেজা অস্ফুট কণ্ঠে বললেন, লড়াই? একইভাবে ফৌজদার সাহেব বললেন, হ্যাঁ, লড়াই। এইমাত্র খবর, বাহরাম খান সাহেব ইন্তেকাল করেছেন। শাহ ফখরুদ্দিন সাহেব তার ফৌজ নিয়ে সোনার গায়ে ছুটছেন। শিগগির তৈয়ার হও, এখনই ফৌজ নিয়ে সোনার গায়ে ছুটতে হবে। শরীফ রেজা অকুলে কুল পেলেন। এই আঘাতের পর তার জিন্দেগির আর অবলম্বন কি, কিভাবে অতপর দিন কাটাবেন তিনি, এসব ভেবে ইতোমধ্যে শরীফ রেজা উদ্ভ্রান্ত হয়ে গিয়েছিলেন। এ খবর পেয়ে অবলম্বনের আনন্দে উদ্ভ্রান্ত অবস্থাতেই তিনি চিৎকার করে উঠলেন, নারায়ে তাকবীর। আশেপাশে অবস্থিত ব্যতিব্যস্ত সেপাইরা সঙ্গে সঙ্গে আওয়াজ দিল, আল্লাহু আকবার। গৌড় থেকে সোনারগাঁ, বাংলা মুলুকের কেন্দ্রীয় গুরুত্ব আরেকবার চলে এলো গৌড় থেকে সোনারগাঁয়ে। গৌড় বা লখনৌতির প্রথম দিকের খণ্ড চেষ্টার পর গিয়াসুদ্দিন বাহাদুর সাহেবই সর্বপ্রথম গৌড় ছেড়ে সোনারগাঁয়ে এসে স্বাধীন নিশান উড়িয়ে দেন এবং সোনারগাঁয়ে বাংলা মুলুকের স্বাধীনতার সূতিকাগারে পরিণত করার কোশেশ করেন। কিন্তু তার সে চেষ্টা সফল হয়নি, অচিরেই তা ব্যর্থতায় পর্যবসিত হয়। কিন্তু এবার যে স্বাধীন নিশান উড়ে উঠে সোনারগাঁয়ে, তা উত্থান পতন ও চড়াই উত্তরায় পেরিয়ে টিকে থাকে দীর্ঘকাল এবং সাময়িকভাবে হলেও বাঙ্গালা মুলুকের তাম আকর্ষণ গৌড় থেকে চলে আসে সোনারগাঁয়ে। অকস্মাৎ মারা গেলেন সোনারগাঁয়ের শাসনকর্তা বাহরাম খান। কয়েকদিনের বিমারে ইন্তেকাল করলেন তিনি। সোনারগাঁয়ের আসন ফাঁকা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বার্তা এলো ভুলুয়াই। বার্তা পেয়ে শাহ ফখরুদ্দিন সাহেব ফৌজদার সোলাইমান খান সাহেবের মাকানে লোক পাঠিয়ে দিলেন এবং তারপরই তৎক্ষণাৎ সোনারগাঁয়ে ছুটলেন। তার সঙ্গে রইলেন সেনাপতি জাফর আলী ও ভুলুয়ার তামাম ফৌজ। ভুলুয়ার প্রশাসন সাময়িকভাবে ইনসান আলীর হাতে দিয়ে শাহ ফখরুদ্দিন সাহেব সোনারগাঁয়ে রওনা হলেন। খবর পাওয়ার সাথে সাথে তৈয়ার হলেন ফৌজদার সোলাইমান খান সাহেব ও শরীফ রেজা। মকানের রক্ষণাবেক্ষণ দবির খাঁ ও মইনুজ্জুদ্দিন মালিকের উপর দিয়ে লোক লস্কর সহকারে তারাও সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন এবং অত্যন্ত দ্রুত বেগে ছুটে সোনারগাঁয়ের কাছাকাছি এক স্থানে এসে শাহ ফখরুদ্দিন সাহেবের ফৌজের সাথে সামিল হলেন। সরাসরি ফৌজ চালনা করে কর্তৃত্ব দখল করতে যাবেন না আমির ওমরাদের সাথে পরামর্শক্রমে তখতে কি বসবেন, এই চিন্তায় শাহ ফখরুদ্দিন তখন ইতস্তত করছিলেন এবং ফৌজদার সাহেব ও শরীফ রেজার অপেক্ষায় ধীর গতিতে এগোচ্ছিলেন। ফৌজদার সাহেব বৃদ্ধ লোক হলেও জোশের তার অভাব কিছু ছিল না, কিন্তু শরীফ রেজার উদ্যম তখন বাদ ভাঙা উদ্যম। এসে তিনি বললেন, অন্য চিন্তার কোনো অবকাশ নেই, একেবারে ক্রান্তিলগ্ন, এসপার কি ওসপার, এ প্রতিজ্ঞা নিয়েই এখন এগিয়ে যাবার সময়। এ মুহূর্তে ইতস্তত করা মানে অর্ধেক সাফল্য হারিয়ে ফেলা। পারতপক্ষে মসনদে কেউ কাউকে হাত করে নিয়ে গিয়ে বসাবে না, আসল শক্তির চেয়ে ঢের ঢের বেশি শক্তির হুঙ্কার গর্জন তুলে এগিয়ে যেতে হবে এবং ওই মেজাজে গিয়ে মসনদে বসতে হবে।
শরীফ রেজাকে সমর্থন দিলেন জাফর আলী ও ফৌজদার সাহেব। শরীফ রেজার এই পরামর্শ আরও অধিক জোরদার হল গোয়েন্দাদের খবরে। ঠিক এই মুহূর্তে ছুটে এলো লাল মোহাম্মদ লাড্ডু মিয়া প্রেরিত কয়েকজন গোয়েন্দা। তারাও এসে জানালো পরিস্থিতি খুব অনুকূলে। হঠাৎ করে বাহারাম খান ইন্তেকাল করায় সকলেই এখন দিশেহারা হয়ে আছেন। কে কি করবেন, সোনার গায়ের ফাঁকা তখতে কে এসে বসবেন, এসব কোনো খেয়ালই কারো মগজে এখন নেই। শাহ ফখরুদ্দিন সাহেবই বাহারাম খানের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি। নিজের ভাবমূর্তি নিয়ে এই মুহূর্তে নির্দ্বিধায় ও সবিক্রমে এগুলে সকলের আনুগত্য তার দিকে চলে আসবে, দেরি করলেই সর্বনাশ। সময় আর সুযোগ পেলে অনেকের মাথায় বদ মতলব আর উচ্চাকাঙ্ক্ষা গজাবে। শাহ ফখরুদ্দিন সাহেব চাঙ্গা হয়ে উঠলেন। দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে তিনি তার সেপাহ সেনাদের নির্দেশ দিলেন, সামনে বাড়ো। শরীফ রেজা ও গোয়েন্দাদের উপলব্ধি যে সঠিক, বাস্তবে তা প্রমাণ হল। সোনারগাঁয়ে ঢুকতে সোনারগাঁয়ে অবস্থিত জাফর আলীর তামাম সেপাই খোলা তলোয়ার হাতে নিয়ে জাফর আলীর পেছনে এসে দাঁড়ালো। সদল বলে ও গুরুগম্ভীর মেজাজে শাহ সাহেবকে এগিয়ে আসতে দেখেই সোনারগাঁয়ের অধিকাংশ আমির ওমরাহ সেপাহ সালার অবলীলাক্রমে এসে কাতারবদ্ধ হলেন এবং কুর্নিশ করে শাহ ফখরুদ্দিনের প্রতি তাদের আনুগত্য স্থাপন করলেন। ফখরুদ্দিনের এককালের সহকারী ও বর্তমানে সোনারগাঁয়ের অন্যতম সালার বান্দা মুখলিস আরও এক ধাপ এগিয়ে এলেন। আনুগত্য প্রকাশের সাথে বান্দা মুখলিস তার সেপাহে সৈন্য নিয়ে মহল্লাসে আওয়াজ তুললেন, জনাবে আলা শাহ ফখরুদ্দিন সাহেব জিন্দাবাদ। পানি একবার একদিকে গড়াতে শুরু করলে তামাম পানি সেই দিকে ছুটে। সঙ্গে সঙ্গে এ আওয়াজের শরিক হল সোনারগাঁয়ের সরকারি ও বেসরকারি বিপুল জনতা। শাহ ফখরুদ্দিন সাহেবের জিন্দাবাদে মুহূর্তেই সোনারগাঁ মুখরিত হয়ে উঠল। তার তখত দখলের পথে আর বিপত্তি কিছুই রইল না। তখত দখল করে শাহ ফখরুদ্দিন সাহেব দিল্লির জিঞ্জির খুলে ফেললেন। তিনি স্বাধীনতা ঘোষণা করে সগর্বে স্বাধীন পতাকা উড়িয়ে দিলেন এবং সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ নাম ধারণ করে সোনারগাঁয়ের তখতে উঠে বসলেন। দিল্লির কিছু একনিষ্ঠ সেবাদাস বাদে সোনারগাঁয়ের প্রশাসনের সামরিক ও বেসামরিক তামাম লোক সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের প্রভুত্ব হস্তচিত্তে কবুল করে নিলেন। এভাবে সূচিত হল বাঙ্গালা মুলুকের স্বাধীন সালতানাতের গোড়াপত্তন। সোনারগাঁয়ের মসনদ দখল করে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁয়ে স্থায়ীভাবে বসে গেলেন। ইনসান আলীকেই ভুলুয়ার প্রশাসক পদে রেখে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ তার আত্মীয় পরিজন সবাইকে সোনারগাঁয়ে নিয়ে এলেন। কিন্তু ফখরুদ্দিন মোবারক শাহের এই সোনারগাঁ দখল অপ্রতিহত রইল না। স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা এটা ছিল তার একেবারেই প্রাথমিক পর্যায়। সংখ্যায় অধিক না হলেও সোনারগাঁয়ে অবস্থিত দিল্লির সেবাদাসদের তৎপরতা শুরু হল। অন্য কথায় শাহ ফখরুদ্দিনের দিল্লির গোলামি অস্বীকার করার সাথে সাথে তারা সোচ্চার হয়ে উঠল। সংবাদ গেল লখনৌতিতে, সাতগাঁয়ে ও দিল্লিতে। গিয়াসুদ্দিন বাহাদুরকে পাকড়াও করার মতো দিল্লি থেকে ওই একই ধাঁচে আওয়াজ এলো, পাকড়ো বেত্তামিজকো। গিয়াসুদ্দিন বাহাদুর সাহেবের সময় অগ্রণী ভূমিকা নিয়েছিল সাতগাঁয়ের প্রশাসক বাহারাম খাঁ। সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের বিরুদ্ধে এবার অগ্রণী ভূমিকা নিলেন লখনৌতির শাসনকর্তা কদর খান। তৎকালীন বাঙ্গালা মুলুকের মূল শক্তি তখনও লখনৌতিতে কেন্দ্রীভূত ছিল। সেনাপতি আলী মোবারকের উপর লখনৌতি বা গৌড় রাজ্যের প্রতিরক্ষার ভার অর্পণ করে লখনৌতির ওই সমুদয় শক্তি নিয়ে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের বিরুদ্ধে বিপুল বিক্রমে বেরিয়ে পড়লেন কদর খান। অন্যান্য সেনাপতিরা ছাড়াও কদর খানের সঙ্গে এলেন হিসাবরক্ষক হুসামউদ্দিন আবু রেজার মতো আরও অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা। একইভাবে সাতগাঁয়ের তামাম শক্তি নিয়ে এসে কদর খানের ফৌজের সাথে সামিল হলেন সাতগাঁয়ের শাসনকর্তা আজম মালিক ওরফে ইউজুদ্দিন ইয়াহিয়া। দিল্লির সুলতানাতের বিরুদ্ধে দিল্লির সুলতানের নির্দেশে বিপুল বাহিনী নিয়ে তাদের সাথে সামিল হলেন কারা প্রদেশের শাসনকর্তা ফিরুজ খান। সামিল হল ছোট বড় আরও কয়েকটি খণ্ড শক্তি, কারণ এরা বুঝেছিল গিয়াসুদ্দিন বাহাদুরের ওই পরিণতির পর আবার যখন এ বিদ্রোহ, তখন পায়ের তলে কাঁচা মাটি নিয়ে এবার দাঁড়ায়নি বিদ্রোহ। এতে করে তামাম কিছু মিলে কদর খানের নেতৃত্বে যে শক্তি পয়দা হল, সে শক্তি অনায়াসে বাঙ্গালা মুলুকের মতো বিরাট আর এক নয়া মুলুক জয় করার শক্তি ছিল। সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ ও তার শুভাকাঙ্ক্ষীরা তা জানতেন। তারা জানতেন সোনারগাঁ থেকে আপাতত কোনো বাধা না এলেও
এই বিচ্ছিন্নতা দিল্লির সুলতান নীরবে মেনে নেবেন না। বিশেষ করে শাহ ফখরুদ্দিন সাহেবের এ উত্থান বাঙ্গালা মুলুকের অন্যান্য প্রাদেশিক শাসনকর্তাদের দুই চোখে কিছুতেই সইবে না, তারা জ্বলে পুড়ে মরবেন। তাই ফখরুদ্দিন সাহেবরাও যথাসত্ত্বর প্রস্তুতি নিতে লাগলেন। কিন্তু গিয়াসুদ্দিন বাহাদুরের মতোই সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ প্রতিরোধ কল্পে তৈয়ার হওয়ার অধিক সময় পেলেন না। স্থানীয় সেবাদাসদের তৎপরতায় এক তো দ্রুত গতিতে এবং এত উত্তপ্ত হয়ে খবর বিভিন্ন স্থানে পৌঁছল যে এর ফলে এত ক্ষিপ্র গতিতে হামলা এসে ঘাড়ের উপর চাপল, সদ্য ঘোষিত সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ অনেকটা হলটলে হয়ে গেলেন। ফৌজদার সোলাইমানের ফৌজ, যে ফৌজ সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ সঙ্গে করে এনেছিলেন, তার পরিমাণ এমন কিছু অধিক নয়। সোনারগাঁয়ে এসেও ফৌজ তিনি পেলেন সেটাও কিছু তাজ্জবভাবে বিপুল নয়। সোনারগাঁয়ের মতো নয় একটা প্রশাসনিক বিভাগে তেমন ফৌজও থাকে না। ফলে সব কিছু একত্র করে তাৎক্ষণিকভাবে যে বাহিনী খাড়া করলেন তিনি, তা কদর খানের বাহিনীর মতো একটা বিশাল বাহিনীকে সাময়িকভাবে ঠেকা দেওয়ার মতো, উৎখাত করার মতো নয়। একমাত্র অদম্য মনোবল, দক্ষ পরিচালনা আর সবার উপর জান কুরবান করার এক উত্তপ্ত আগ্রহ নিয়ে লড়লে তবেই কদর খানের বাহিনীকে কব্জা করা সম্ভব ছিল। কিন্তু কাজের বেলায় তা হল না। অচিরেই এ আগ্রহ বা নিয়ত আর সমন্বয়ের যথেষ্ট অভাব দেখা দিল। কদর খানের বিশাল ওই বাহিনী এসে সোনারগাঁকে তিন দিক দিয়ে ঘিরে ফেলল যখন, তখন কতকটা দিশেহারার মতো সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ নিজে এসে তার ওই সদ্য গঠিত বাহিনীর সমক্ষভাবে দাঁড়ালেন এবং ফৌজ চালনার নেতৃত্ব নিজেই গ্রহণ করলেন। ফৌজদার সাহেব, শরীফ রেজা, জাফর আলী, বান্দা মুখলিস প্রভৃতি সেনাপতিদের মধ্যে নিজেই তিনি সেপাই বণ্টন করে দিলেন এবং তিন দিক দিয়ে ঘিরে ওই দুশ্মন বাহিনীর একদিকে এক একজনকে প্রেরণ করলেন। এই ব্যবস্থায় সুলতান গিয়ে দাঁড়ালেন শত্রুবেষ্টনীর মাঝখানে কদর খানের সামনে। তার ডাইনে কদর খানের বাহিনীর মূল অংশের সামনে গিয়ে দাঁড়ালেন সেনাপতি বান্দা মুখলিস ও জাফর আলী খান একসাথে। সুলতানের বাম দিকে সাতগাঁয়ের শাসনকর্তা ইজুদ্দিন ইয়াহিয়ার সামনে পড়লেন শরীফ রেজা। আরও ব্যয়ে কারার শাসক ফিরুজ খানের সামনে পড়লেন বৃদ্ধ ফৌজদার সোলাইমান খান সাহেব এবং অন্যান্য সেনাপতি, ফৌজদার, কিল্লাদাররা শত্রুসেনার বিশাল ওই কাতারের হেতাহতা নিয়োজিত হলেন। রণবিদ্যায় সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের দখল কিঞ্চিৎকর না হলেও এবং অন্যান্য যে কোনো সালারের তা সমীহযোগ্য হলেও শরীফ রেজার সাথে তার তুলনায় চলে না। দুর্ধর্ষ লড়াইয়া বিচক্ষণ রণবিশারদ হিসাবে ত্রিবেণী বিজয়ী বিখ্যাত বীর জাফর গাজীর পরেই সাদগা ও ডাড়ো অঞ্চলে এ তরুণ সৈনিক শরীফ রেজা ছিলেন কিংবদন্তির ন্যায়। ফৌজদার সাহেব সহকারে অনেকেরই, এমনকি সালার জাফর আলী খানেরও এই ধারণাই ছিল যে শরীফ রেজার মতো একজন জানবাজ ও সুদক্ষ যোদ্ধার হাতেই সুলতান এই লড়াইয়ের মূল দায়িত্ব দেবেন। কিন্তু সুলতান যখন নিজেই নেতৃত্ব দিতে এলেন তখন অনেকেই হকচকিয়ে গেলেন। অগ্রসর হওয়ার মুহূর্তে তাই চকিতে একবার শরীফ রেজার মুখের দিকে জিজ্ঞাসুনেত্রে চেয়ে অগ্রসর হলেন জাফর আলী। শরীফ রেজাও অগ্রসর হওয়ার কালে ফৌজদার সাহেবকে ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করলেন, স্বাভাবিক লড়াই নয়, এ লড়াইয়ে লড়তে হবে একেবারেই মরণ প্রতিজ্ঞা নিয়ে। মুরব্বী মানুষ সুলতান বাহাদুর, তলোয়ার চালানোর সাথে সাথে সকলের মধ্যে উনি এই প্রতিজ্ঞা আর উদ্দীপনা প্রবাহিত করতে পারবেন তো? জবাবে ফৌজদার সাহেব বিব্রত কণ্ঠে বললেন, আমাদের কাজ সহযোগিতা করা, মদদ দেয়া। আমাদের কাজে আমরা যেন গাফলতি কিছু না করি, এইটাই আমাদের দেখার বিষয়। যেভাবে তিনি ভালো বোঝেন সুলতানকে তার নিজের কাজ সেভাবে করতে দাও। আর কোনো প্রশ্ন না তুলে শরীফ রেজা তৎক্ষণাৎ রওনা হলেন। ফৌজদার সাহেবও তার বাহিনী নিয়ে এসে কাতারের শেষ প্রান্তে ফিরুজ শাহের বাহিনীর সামনে দাঁড়ালেন। এপক্ষের এক একজনের বাহিনী বলতে ওপক্ষের এক একজনের বিশাল বাহিনীর তুলনায় পাহাড়ের সামনে এক একটি উইয়ের ডিপি, এই নিয়েই অগ্রসর হলেন এপক্ষের সকলেই। শুরু হল লড়াই। অল্পক্ষণে সে লড়াই তুমুল আকার ধারণ করল। তুমুল লড়াই চলতে লাগল সোনারগাঁয়ের তিন দিকে, শহরের দক্ষিণ, পশ্চিম ও উত্তর প্রান্ত জুড়ে। নিষ্ঠা ও প্রতিজ্ঞা নিয়ে অগ্রসর হলেন সুলতানের সেপাই সেনা। কিন্তু তুমুল লড়াই শুরু হওয়ার পরপরই কেন্দ্রীয় প্রেরণা ও নির্দেশনা স্তিমিত হয়ে এল এবং এক পর্যায়ে এসে সুলতানের প্রত্যেকটি বাহিনী কেন্দ্রীয় নির্দেশনার অভাবে বিচ্ছিন্ন হয়ে গেল। বিচ্ছিন্নভাবে থেকেই তারা লড়াই করতে লাগল। এভাবে লড়েই সুলতানের সেপাইরা দুশ্মনের ওই বিশাল বাহিনীকে
তটস্থ করে তুলল। বিশেষ করে অতি অল্প সময়ের মধ্যেই শরীফ রেজা ও ফৌজদার সাহেবের মরণ কামড়ে শত্রু বেষ্টনীর পুরোপুরি দক্ষিণ অংশে ও পশ্চিম অংশের অর্ধেকটা জুড়ে হাহাকার পড়ে গেল। কারাপ্রদেশের ফিরুজ খান বৃদ্ধ শার্দুল সুলাইমান খানের ক্ষুব্ধ থাবায় ক্ষতবিক্ষত হয়ে মুমূর্ষু অবস্থায় পশ্চাদাপন করলেন এবং সশয়নে পালিয়ে লখনৌতির ফৌজের আড়ালে এসে দাঁড়ালেন। পাশাপাশি শরীফ রেজার হাতে সাদগায়ের বাহিনীটাও গোটায় ছিন্ন ভিন্ন হয়ে গেল। ইজুদ্দিন ইয়াহিয়াও তার ফৌজ নিয়ে পিছু হটার চেষ্টা করলেন, কিন্তু সে অবকাশ তিনি পেলেন না। মুহূর্তেই শরীফ রেজার আঘাতে তিনি ভূপাতিত হলেন এবং সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করলেন। ইজুদ্দিন ইয়াহিয়ার মৃত্যু ঘটার সাথে সাথে তার সেপাইরা লড়াই থেকে পালিয়ে গিয়ে মহাতঙ্কে ছোটাছুটি করতে লাগল। অতপর ফৌজদার সাহেব ও শরীফ রেজা নিজ নিজ ফৌজ নিয়ে যথাসত্তর উত্তর ও পশ্চিম ও উত্তর এলাকায় অন্যান্যদের সাহায্যে ছুটে এলেন, কিন্তু সবই পণ্ডশ্রম। তারা এগিয়ে এসে দেখলেন লড়াই এদিকে খতম। যে নিয়ত আর প্রতিজ্ঞা নিয়ে শরীফ রেজা আর ফৌজদার সাহেব লড়লেন, লড়াইটা তুমুল আকার ধারণ করার পরেই এসে সে প্রতিজ্ঞা আর নিয়তের কণা মাত্র এই উত্তর ও উত্তর পশ্চিম এলাকায় অবশিষ্ট রইল না। ক্ষণিকেই তা কর্পূরের মতো উবে গেল। কেন্দ্রীয় নেতৃত্ব থেকেও আর কোনো তাগিদ বা প্রেরণাদি না আসায় সেনাপতিরা হতদ্যম হয়ে গেলেন এবং তাদের সেপাইরা দায় ছাড়া লড়াইয়ে লড়তে লাগলেন। অপরদিকে দক্ষিণ অংশের ওই বিপর্যয় লক্ষ্য করে কদর খান মরিয়া হয়ে উঠলেন। জানের মায়া ছেড়ে দিয়ে নিজে তিনি লড়তে লাগলেন এবং সেই সাথে সেনাপতি সেপাইদের দুর্বারভাবে অনুপ্রাণিত করতে লাগলেন। ফলে কদর খানের সেনাপতিরাও বেপরোয়া হয়ে উঠল। ভগ্নদ্দাম, লড়াইয়া বান্দা মুখলিস আর জাফর খান সে চাপ সহ্য করতে পারলেন না। বাহিনীর সামনে থেকে একসময় তারা ছিটকে পশ্চাতে চলে এলেন। শুরু হলো বিপর্যয়ের পালা। সেনাপতিদের পিছু হটতে দেখে সেপাইদের মনোবল ভেঙে গেল। তারাও ক্রমে ক্রমে পিছু হটতে লাগল। তবুও শেষ রক্ষা হতে পারত। রণক্ষেত্রে সৈন্যসংখ্যায় লড়াই জয়ের একমাত্র শর্ত নয়, মনোবল ও নিষ্ঠাই জয়লাভের মূল মন্ত্র। শরীফ রেজারা এসে তাদের সাথে সামিল হতে পারলেই হয়তো পরিস্থিতি পাল্টে যেতে পারত, কিন্তু সে ফুরসত তারা পেলেন না। অন্য কথায় খোদ সুলতানই তাদের সে ফুরসত দিলেন না। অত্যন্ত চাপে পড়ে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ গোটা ময়দানের লড়াই পরিচালনা ছেড়ে দিয়ে সিরিফ নিজে লড়াই করা নিয়েই ব্যস্ত হয়ে পড়েন, আর এতে করে গোটা ময়দানের খবর রাখতে পারেন না। একে নিজেও তিনি সুবিধা করতে পারছিলেন না, তার উপর তার ডান পাশের এসে পায় সেনাদের পিছু হটতে দেখে তিনি বুঝলেন এ লড়াই পরাজয় তার আসন্ন। এটা বুঝে তিনি চমকে উঠলেন। পরাজয় বরণ করতে এমনকি মরতেও তিনি রাজি ছিলেন, কিন্তু গিয়াসুদ্দিন বাহাদুরের ওই পরিণতির কথা স্মরণ করে এদের হাতে বন্দী হতে কিছুতেই রাজি ছিলেন না। ধরা পড়ার ওই আতঙ্কেই তিনি শেষ অবধি লড়ে যাওয়ার ঝুঁকি নিতে পারলেন না। পলায়নই এই মুহূর্তে একমাত্র করণীয় বোধে তিনি তৎক্ষণাৎ পিছু হটলেন এবং সশয়নে রণক্ষেত্র ত্যাগ করলেন। ফৌজদার সাহেব ও শরীফ রেজা এগিয়ে এসে দেখলেন বাঁধ ভাঙা বন্যার মতো দুশ্মনেরা বিপুল উল্লাসে শহরের মধ্যে ঢুকে পড়ছে। তাদের বাধা দেওয়ার পরিবর্তে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ সশয়নে দ্রুতবেগে পশ্চাদাপন করছেন। মরিয়া হয়ে লড়াইয়ের ফলে ফৌজদার সাহেব ও শরীফ রেজার সেপাই সংখ্যা বহুলাংশে হ্রাস পেয়ে এসেছিল। নিতান্তই ওই নগণ্য শক্তি নিয়ে এই দুর্বার বন্যা রোধের অপচেষ্টা করা তারাও আর সমীচীন মনে করলেন না। লড়াই থেকে পিছিয়ে এসে সুলতান মুবারক শাহ যথাসম্ভব অর্থাদি পরিবার পরিজন ও সেনা সৈন্য নিয়ে সোনারকা থেকে বেরিয়ে পূব দিকে চলে এলেন। বাধ্য হয়ে ফৌজদার সাহেব ও শরীফ রেজাও সশয়নে এসে তাদের সাথে যোগ দিলেন। কদর খানের বাহিনী তাদের পিছু নিলে তারা সোনারগাঁয়ের পূব দিকের এক বিশাল স্রোতশ্রেণী পেরিয়ে সেই স্রোতশ্রেণীর অর্থাৎ মেঘনা নদীর পূব পাড়ে এসে ছাউনি ফেলে বসলেন এবং সেখান থেকে শত্রু হামলার মোকাবেলা করার জন্য তৈরি হলেন। কদর খানের সাথে নৌযান না থাকায় এবং তার সেপাইরা নৌযুদ্ধে পারদর্শী না হওয়ায় তিনি ওই স্রোতশ্রেণী অতিক্রম করতে পারলেন না। বরং ওই ডুবা অঞ্চলে ঢুকে পানি আটকা পড়ার ভয়ে সেনা সৈন্য নিয়ে কদর খান তাড়াতাড়ি মেঘনার এপার থেকে সোনারগাঁয়ে ফিরে এলেন এবং দিল্লির গোলাম রূপে সোনারগাঁয়ে তক্তে উঠে বসলেন। পুনরায় পাল্টে গেল সোনারগাঁয়ের প্রেক্ষাপট। লড়াইয়ন্তে অন্যান্য সহযোগীরা সেনা সৈন্য নিয়ে স্ব স্ব এলাকায় প্রত্যাবর্তন করলেন।
নিহত ইউজুদ্দিন ইয়াহিয়ার সেপাইরাও ফেরত এল সাতগাঁয়ে। কদর খান তার লোকজন ও সেনা সৈন্য নিয়ে সোনারগাঁয়ে রয়ে গেলেন এবং সোনারগাঁয়ের উপর কর্তৃত্ব করতে লাগলেন। সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ লখনৌতির ওই উঁচু এলাকার সেপাইদের তথা কদর খানের দুর্বলতা ধরে ফেললেন। তাই বর্ষা মৌসুমের অপেক্ষায় মেঘনা নদীর পূব পাড়ে বসে তিনি মনোনিবেশ সহকারে নৌবহর তৈয়ার করতে লাগলেন। ওদিকে আবার সোনারগাঁয়ে কিয়ৎকাল অবস্থানকালে যে বড় কাজটি সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ করেছিলেন তা হল গোয়েন্দা বাহিনীটাকে মজবুতভাবে খাড়া করা এবং সেই সাথে সোনারগাঁয়ে তার কিছু স্থায়ী শুভাকাঙ্ক্ষী তৈয়ার করে রাখা। এই উভয় গোত্রই সোনারগাঁয়ে বসে বসে এখন নিজ নিজ সাধ্যমতো সুলতানের পক্ষে কাজ করতে লাগল। বিশেষ করে লাল মোহাম্মদ লাড্ডুমিয়ার অধীনে গঠিত ওই সুদক্ষ গুপ্তচর বাহিনী এ সময় অত্যন্ত তৎপর হয়ে উঠল এবং সোনারগাঁয়ের খবরসহ অন্যান্য খবরাদি সংগ্রহ করে সুলতানকে প্রেরণ করতে লাগল। দিন কেটে যেতে লাগল, দিনের পরে সপ্তাহ, সপ্তাহের পরে মাস। এই ঘটনায় শুধু সোনারগাঁয়ে প্রেক্ষাপটই পরিবর্তিত হল না, এ ধাক্কা গিয়ে ভুলুয়াতেও লাগল। খোদ ভুলুয়ার প্রশাসকী বিদ্রোহী ফৌজদার সুলাইমান খান ও শরীফ রেজা তার সহযোগী। সুতরাং দিল্লির অর্থাৎ কদর খানের আক্রোশ গিয়ে স্রেফ ভুলুয়ার সদরেই পড়ল না, ভুলুয়ার মফস্বলে ফৌজদার সুলাইমান খান সাহেবের মকানে গিয়েও পড়ল।